আমার প্রিয় স্টুডেন্টস আজকে আমি দশম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা নতুন দেওয়া হয়েছে সেটা আমি আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখো আমার বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইবও করবে বলে আমার বিশ্বাস তো চলো স্টার্ট করি দেখো প্রথমে একের কোয়াইটটা বলেছে যে দিগা

ওয়ান তাহলে এটাও মানে সমান সমান দিয়ে যখন দেখবে তো ফোর মাইনাস সিক্স এক্স হবে তখন এর হাইস্ট পার ওয়ান তাহলে এটাও নয় আর এটা তো অখণ্ড সংখ্যা নেই দেওয়া কারণ তোমরা নিশ্চয়ই ক্লাস নাইনের বইয়ে বহু মালার শর্তে কি পেয়েছিলে যে চলের সূচক অখণ্ড সংখ্যা হতে হবে তবে সেটা কী হবে বহু মালা হবে তো এটাও হচ্ছে না আর এটা হচ্ছে আনসার সি কারেক্ট হচ্ছে কেন কারেক্ট হচ্ছে কারণ দেখো এটা গুণ করলে হচ্ছে টু এক হাই পাওয়ার তো দুই আছে না এটা বহুপদী সংখ্যা মালা আবার দীঘার সমীকরণ চলো নেক্সট দেখে এবার বলেছে কয়েকটা যে এই সমীকরণের বীজ দুটো কিভাবে বের খুব সিম্পল এখানে আমরা লিখব যে মাইনাস থ্রি এক্স প্লাস লেখার পর আমরা লিখবো যে এক্স ঠিক আছে তারপরেরটা দেখো এখানে আবার এক্স মাইনাস টু ইকুয়াস টু জিরো দিয়ে বা দেখো এক্স মাইনাস টু একটা আর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস একটা সমান সমান জিরো বা তাহলে এক্স মাইনাস টু সমান সমান যদি জিরো হয় তাহলে এক্সের মান হচ্ছে দুই আর এক্স মাইনাস ওয়ান সমান সমান যদি জিরো হয় তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান দুই এবং এক এটা অপশন ডিতে আছে সেই জন্য ডি কারেক্ট অ্যান্সার চলে এবার নেক্সট দেখি বলেছে যে এই সমীকরণটা কেন অপশন সি কেন কারেক্ট হবে দেখো দীঘাত সমীকরণ হতে গেলে দীঘাত বিশিষ্ট পদটা থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই যদি যদি তুমি দেখো যদি পি সমান সমান জিরো হয়ে যায় তাহলে পি এক্স স্কোয়ারের মানটাও জিরো হয়ে যাবে তাহলে এটা থাকছে না এটা থাকছেই না তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না ওই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সি এর অ্যান্সারটা অর্থাৎ পি নট ইকোয়ালস টু জিরো এটাই সব থেকে ইম্পর্টেন্ট সি চলে বাট তারপরেরটা দেখি এর কয়েকটা বলেছে যে এবিসি যদি ধনাত্মক সংখ্যা হয় এ বি এর থেকে বড় সি ও বি এর থেকে বড় হলে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এটা কি বিজদয় কি বাস্তব হবে না এটা মিথ্যা হবে এটা মিথ্যা এবং এটার উত্তর হবে সত্য পরেরটা চলো আমি বোঝাচ্ছি কেন প্রথমটা দেখো যে এই সমীকরণ দ্বিতীয়টা সত্য চলো এবার দেখায় কেন দেখো আহ আমি লিখছি বি এখানে লিখলাম এ কে বড় এ বড় বি কে বড় বি সি বড় তো যেহেতু এখানে একটা বলে দিয়েছে এটা ধনাত্মক তা আবার বাস্তব সংখ্যা ঠিক আছে তাই এটা লিখতে পারা যায় যে এর থেকে এসি বড় মানে এদের দুজনের গুণফল এদের দুজনার গুণফল তো এখান থেকে আবার লিখতে পারি যে বিস্কোয়ার ফোর এসির থেকে কি ছোট তাহলে এসির মান কি হবে তো জিরোর থেকে ছোট হবে কেননা স্কয়ারটা তো ছোট ছোট থেকে যদি তুমি বড় জিনিস বাদ দাও সেটা তো নেগেটিভ হবে এবার আমরা কি জেনেছিলাম যদি নিরূপকের মান জিরোর থেকে ছোট হয় তাহলে সেটার বিস্তায় কখনোই বাস্তব হবে না ঠিক আছে সেই জন্যে এটা মিথ্যা হবে ঠিক আছে চলো নেক্সট এবার দুয়েটটা তোমরা কি দেখবে দেখো লেখা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণের এ সমান সমান যদি জিরো হয় এটা কি রৈখিক সমীকরণে পরিণত হবে হ্যাঁ এটা যদি এটা যদি এ সমান সমান জিরো হলে এটা থাকছে না তখন এটা পরিণত হচ্ছে বিএক্স প্লাস সি ইক টু জিরো এটা একটা লিনিয়ার ইকুয়েশন রৈখিক সমীকরণ এটা সত্য

চার প্লাস টু প্লাস টু ইকুয়ু জিরো বা টু পি প্লাস টু জিরো বা টু সমান সমান মাইনাস বা পি সমান সমান মাইনাস সিক্স টু সমান সমান মাইনাস থ্রি চলো অ্যান্সারটা কেমন হবে তোমরা স্ক্রিনশট করে নেবে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই যে ঠিক আছে চলো এবার নেক্সট তিনের ক্ষয়েরটা কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ নিরূপক বের করতে হবে ঠিক আছে তো দেখো এই সমীকরণটাকেই আমি তার নিচে এটাও লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস বি কম্পেয়ার করতে সুবিধা হবে এবং এতে সুবিধাও হবে যে এ বি সি এর মানটা বুঝতে এখানে দেখো এ বলতে ওয়ান বি বলতে মাইনাস এবং সি বলতে ফাইভ বোঝায় তো নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস মান বের করতে হয় তো চলো এবার আমরা নেক্সট স্ক্রিন একটু ভালো করে বোঝাই তো দেখো এই নিরূপক বলতে কি বোঝায় বি স্কোয়ার মানুষ পড়েছি তোমাদের বইয়ের টোয়েন্টি ফোর নাম্বার পেজে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট সম্পর্কে বলা আছে কেননা এটার দ্বারাই ও ওই মানে যে সমীকরণ দেওয়া আছে তার যে বীজ সেটা কেমন হবে সে বীজ বীজের প্রকৃতিটা বের করা যায় বাস্তব না সমান হতে পারে বা বাস্তব অসমান কিংবা কোনো বাস্তব বীজ পাবো না কি সেটা বের করতে গেলে এইটা আমাদের জানতে হবে যে মানটা কত তো আমরা চলো সেটাই করি আমরা সেটাই করেছি যে বি স্কয়ার মাইনাস আমরা কি করেছি বি স্কয়ার মাইনাস ফোর এসির মান আমরা এখানে এখানে বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটা বের করেছি এখানে বি বলতে মাইনাস ফোর এবং এ বলতে এখানে ওয়ান আর সি বলতে পাঁচ দেখো এটা আমি লিখেছি যে মাইনাস ফোর এর হল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফাইভ তার মানে চার চারা ষোলো আর এখান থেকে চার পাঁচা কুড়ি ষোলো মাইনাস কুড়ি মানে মাইনাস ফোর ঠিক আছে চলে এবার নেক্সট অঙ্কটা দেখি তিনের গাছ এই সমীকরণের কখন বিষ বাস্তব হবে একটু আগে তো দেখালাম আর কখন বাস্তব আর অসমান হবে বাস্তব আর সমান হবে একবার আর বাস্তব আর অসমান এ দেখো এই দুটো অ্যান্সার এখানে দুই নম্বর দেবে দুটো দুই নম্বর হবে এখানে দুই নম্বর ঠিক আছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট করে নিও কারণ তোমাদের একটু আগে ওটাই দেখালাম এই যে এটাই দিয়ে দিচ্ছে ঠিক আছে হুবু এটাই দিয়ে দিচ্ছে চলো এবার নেক্সট দেখি চারের কয়েকটা কয়েকটা আর কয়েকটা তিনটি কোশ্চেন তিন তারিখে নয় নম্বর ঠিক আছে তিন তারিখে নয় নম্বরের কোশ্চেন দিয়েছে তিনটি চলো এক নম্বরটা দেখি বলেছে যে এক চল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণ গঠন করতে হবে তারপরে বলেছে যে একটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিতে হবে যার এককের অঙ্কটা দশকের স্থানীয় অঙ্কের থেকে ছয় বেশি তো সব থেকে বড় কোনটা এককের সেজন্য এককটা গোল করলাম আমার সুবিধার জন্য মনে থাকবে আর অঙ্কদয়ের গুণফল ফল সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে এখানে সংখ্যাটাই বড় এটাও গোল করলাম তো এখানে আমি ছোট ছোট করে লিখে আটাতে পারবো না ধরি দশকের আমি তোমাদের ক্লিয়ার ভাবেও করাবো দেখো আগে বুঝিনি হ্যাঁ দশকের অঙ্কটি এক্স তারপর ক্লিয়ার ভাবে স্ক্রিনশটের জন্য দেবো এক্স অতএব এককের এককের অঙ্কটি হবে এক্স প্লাস সিক্স বলেই দিয়েছে এখানে ঠিক আছে এখন তাহলে গুণ ফল কত হচ্ছে গুণ ফল হচ্ছে এই দুটো গুণ করলে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এবার হচ্ছে সংখ্যাটি কত হচ্ছে সংখ্যাটি কত হবে দেখো দশকের অঙ্কটি কি এক্স তাহলে দশ আর এককের অঙ্কটি কত এক্স তাহলে হচ্ছে এগারো এক্স প্লাস সিক্স ঠিক আছে এবার শর্ত শর্তানুসারে অনুসারে কি বলা আছে যে সংখ্যাটি বাদ যাবে কত গুণ ফলটা ফলটা কত এক্স স্কোয়ার প্লাস সিক্স এই যে এইটা এইটা বাদ যাবে এক্স স্কোয়ার প্লাস সিক্স বাদ যাবে দিয়ে সমান সমান কত উত্তর হবে বারো এখানে বলে দিয়েছে বারো কম বা এগারো এক্স প্লাস এগারো এক্স প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ঠিক আছে সমান সমান বারো বা দেখো এখানে আমি পরপর সাজাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার আর এই যে এগারো আর এই সিক্স হিসাব করলে দেখব প্লাস ফাইভ এক্স আর এদিকে প্লাস আছে আর এদিকে বারো এই দিক থেকে আসলে বারো সমান বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স জিরো বা এবারে নেগেটিভ সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবিক ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান জিরো এবার ছয় কে পাঁচ বানাতে হবে ঠিক আছে আমরা ছয় কে পাঁচ বানাবো তো দেখো ছয় কে পাঁচ বানানো খুব সহজ হবে দেখো লিখবো যে এক্স স্কোয়ার তিন আর দুই মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ঠিক আছে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স টু জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস তিন কমন নিলেও এক্স মাইনাস তিন সমান সমান জিরো তাহলে একবার এক্স মাইনাস আর একবার এক্স মাইনাস টু সমান সমান জিরো ঠিক আছে এবার বা এক্স মাইনাস তিন সমান যখন জিরো তখন এক্সের মান হবে তিন আর এক যখন এক্স মাইনাস দুই সমান সমান জিরো তখন এক্স এর মান হবে দুই এবার এখানে ডান দিকে আমি করাচ্ছি দাগ কেটে দিই ঠিক আছে এখানে দেখো যে একবার এক্সের মান দুই বেরিয়েছে কারণ আমি সংখ্যাটা প্রথমে বলে দিয়েছিলাম কত ইলেভেন এক্স প্লাস সিক্স অতএব সংখ্যাটি হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স তাহলে এগারো ইন্টু এগারো ইন্টু তিন প্লাস ছয় সমান সমান তিন এখন তেত্রিশ লিখবো যখন এক সমান সমান কত তিন আবার দেখো আবার সংখ্যাটি ইলেভেন এক্স প্লাস সিক্স সমান সমান এগারো এগারো বাইশ এতে হচ্ছে আটাশ যখন এক সমান সমান দুই হচ্ছে সেই সময় তো অঙ্কটা এরকম ভাবে করতে পারি চল তোমাদের ক্লিয়ার করে দিই তোমরা স্ক্রিনশট করে নেবে ঠিক আছে দেখো জাস্ট ওইটাই করেছি একদম ক্লিয়ার ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই যে দুটো এক্স 3 থ্রি আর এক্স 2 এর মান পেয়ে গেছি তারপরে আমরা সেটাকে বসিয়ে এই যে বের করে দিয়েছি তোমরা দুটো স্ক্রিনশট আরেকবার দেখাচ্ছি এই যে ফার্স্ট পার্ট এবারে এটা হচ্ছে সেকেন্ড পার্ট ঠিক আছে দুটো একবার সংখ্যাটা থার্টি নাইন আর টোয়েন্টি এইট এবার নেক্সট দেখি চারের ক্ষয়টা বলেছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি কোস টু জিরো এই সমীকরণের বেশ দুটি আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত দেখো আমরা কি জানি যে বিশ দয়ের যোগ ফল বের করতে গেলে কি করতে হয় মাইনাস বি বাই এ হয় বি মানে এখানে এক্স এর সহগ এইটা এইটুকু হচ্ছে বি ঠিক আছে আর এ বলতে এটা হয় ঠিক আছে আর যখন তোমরা আলফা বিটা অর্থাৎ বিজয়ের গুণফল বের করবে তখন নর্মালি সি বাই এ হয় মানে বাই হবে তো আমরা এখানে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস দুই বাই পাঁচ আর আলফা বিটা সমান সমান তিন বাই পাঁচ ঠিক আছে তাহলে এখানে কি অঙ্কটা কি দেওয়া আছে স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান সরি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার লিখলাম টু আলফা বিটা করে দিলাম তাহলে হচ্ছে এটার মান কত মাইনাস দুইয়ের পাশ তার হলু স্কোয়ার মাইনাস দুই আলফা বিটার মান কত তিনের পাঁচ তাহলে হচ্ছে কত চারের পঁচিশ মাইনাস তিন দোকানে ছয় এখানে মাইনাস তিন ছিল না এখানে মাইনাস তিন ছিল তো সেই জন্য এখানে মাইনাস তিনের পাঁচ হবে এখানে মাইনাস তিনের পাঁচ হবে তো এখানে হবে প্লাস সিক্স বাই ফাইভ পঁচিশ লস হবে তাহলে এটা হবে চার প্লাস পাঁচ ভাগ করলে পাঁচ পাঁচ ছক তিরিশ থার্টি ফোর বাই আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এই যে থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ চলো বা কি বলেছে সমাধান করতে হবে তো আমি এখানে দেখো এক্স প্লাস এক্স বাই আমি এখানে পি ধরলাম ঠিক আছে যদি তাই ধরি তাহলে এটাকে উল্টিয়ে দিলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হবে এখন তাহলে

পি স্কোয়ার প্লাস বারো সমান সমান পঁচিশ পি বা বারো পিসার মাইনাস পঁচিশ পি প্লাস বারো সমান সমান জিরো এবার দেখো বারো এইখানেও বারো আছে এখানেও বারো আছে বারো ইন্টু বারো লিখলাম দেখে থাকে ভাঙব তিন দিয়ে ভাঙলে চার ঠিক আছে চার ইন্টু বারো থেকে গেলো আবার তিন দিয়ে ভাঙলে চার ইন্টু চার থেকে গেলো তিন থেকে নয় আর দেখো চার চার ষোলো নয়া ষোলোকে ব্যবহার করে পঁচিশ তৈরি করতে পারবো তো বা বারো পি স্কোয়ার মাইনাস ষোলো পি মাইনাস নয় পি প্লাস বারো সমান জিরো বা এখানে যদি আমরা চার পি কমন নিই তাহলে থাকছে কত থ্রি পি মাইনাস যদি আমরা কমন নিই থাকছে থ্রি পি বা একটা হচ্ছে ফোর পি মাইনাস সরি এখানে থ্রি পি কমন যাবে না খালি থ্রি কমন যাবে ঠিক আছে ফোর পি মাইনাস থ্রি আর একটা হচ্ছে একবার এখানে আমরা মুছে আবার নতুন করে আমরা মুছে দিই একটু আমি একটু দাগ দিয়ে দিই দেখো একবার হচ্ছে ফোর পি মাইনাস তাহলে ফোর পি সমান সমান থ্রি পি সমান সমান তিনের চার আর একবার থ্রি পি মাইনাস ফোর সমান সমান জিরো থ্রি পি সমান সমান ফোর পি সমান সমান ফোর বাই থ্রি এবার যদি পি এর মানে একবার এটা বেরোচ্ছে তার মানে কি অর্থাৎ একবার এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান সমান একবার তিনের চার আর একবার এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান সমান একবার চারের তিন আর একবার হচ্ছে তোমার ফোর এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স এই যে এটা এটা গুণ করলে এটা এটা গুন করলো কোনো ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান চারকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস বা এক সমান সমান এটা বা এক সমান সমান করে দি এটা ফার্স্ট পার্ট জাস্ট ওখানকার অংশটাই পুরোটা আছে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে লিখে নেবে হুবহু সেম টু সেম ঠিক আছে চল এবার নেক্সট পার্টটা আমি স্ক্রিনশট দিয়ে দিই তাহলে আজকের ভিডিওটি আশা করে তোমাদের ভালো লেগেছে আসলে ভিডিওকে ছোট করতে গেলে খুব সমস্যা হয় আর এক্ষেত্রে আমি চাইছিলাম আরো বোঝাবো কিন্তু বড় ভিডিও হলে তোমরা তো আবার দেখবেই না তো ঠিক আছে পরবর্তীতে আরও অনেক ভিডিও আনবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন ভালো থাকো সুস্থ থাকো